এলকক তোমার হাতটা অনেক সুন্দর লাগে একটা পাপ্পু দি ওদের হাত তো ভালো লাগেনা ওহহ অন্য ইসতার রহ হেতে কি ক ওহহ বাইর মত ক ওহহ অন্য ইসতার রহ পরে হনো হাইড গেমে স্কিনেরে খাবালায় হয় মরে যাইত পার দূর মরারর কুস্তি গেলে ক আর আধা ঘন্টা কহে মরে যাইত এখন ও এই যে ঘটনাটা বো হালাল না তিরিশ লাখিন দিয়ে কিনছি এই তো কেমিস্ট্রির ছাত্রী বিশেষ কেন নির্বের বউ তুই কথাটা কাকা ঘটনা নাকি তাচ্ছে মারি খেয়ে কথা না তো এখন এত বউ হালাল না হালাল বে আল্লাহ দিনের বেলা ছয়টা দশ মিনিটের আগে এটি করম যাই তুমি আল্লাহ কইরা হালাল বো ঠিক আছে তো ডিলেট এই যে হালাল বটারে কিছু করতে না হালাল জিনিস হারাম করে দেখছি মানে আপনি এই যে হারাম যে প্রেমিস্টি পরকিয়া এগুলা করা যাবে এই জিনিসটা আল্লাহ শিখে দিতেছে ঘরে খানার অভাব নাই কিন্তু কলজেরা হাড়ি যার খাইতেছে না ফিরিজ ভর্তি খানা আল্লাহ দেখবো পানি কত খাইলে তো সারে ঠিক না

তো কোনো এক এয়ারে বলছি আর কি যে কোনো একজন এটা এসলাইয়ের জন্য বলি কাছে আমার কাজান করি দেন কত টিয়া দেন ছ হাজার হয়ে যাবো দেন আপনার জোর জমাত কাড়াই গেছে জমাত ধরন লাগবো আরে হে বন্ধু ফোন দিছে করে আফসারি কিনলে ওয়াজ করস আর দোস্ত তো কে ভাই কি তে কিনলে ওয়াজ করস দে ওয়াজ করি ওয়াজ করি ফফুলার মাইকেল লাভ তোর লাভ পাবলিক নষ্ট হয়ে গেছে ভাই কি তো হয়েছে কস কোদ দেখ আমার কাছে 6000 টাকা গুনছোছ আবার দিতে আছে জোর জমানত দির লাগা কোদ দিবেন না করা গেছে এরকম সিটিং মুসল্লি বর্তমানে আবার মাহফিলের সামনে হে করেন না আসিন না নাই রে নাই রে আরে কোপানিত আই কই না 30টা টেলিভিশনের সামনে কিল্লে দেশের বদনামি করছ বুঝছেন নাই কি কই আল্লাহ তো করে বাইরে মাত্র করি তো করে তুই প্রবাসীর লগে বিভিন্ন চাকরিজীবীর গো লগে ফ্রেম করস আর তোর অরিজিনাল বগার মাসে আরাম করে দেখছি আল্লাহ খবরদার ও অন্য

আসুন আফসারি কোম্পানি লিমিটেডের কাছে চলে আসুন আমি এখন আমার কোম্পানির পক্ষ থেকে আপনাকে প্রমাণ দিতে পারবো রেডি রেডি আসর হরে বুড়িগারে জিজ্ঞা সালাম আলাইকুম অনেক সালাম যেটা আসেননি বলো রোজা কেমন লাগে তুই কি আনলো কি করছো তোর বাইরে আমি আমার আছে ঢাকাতে বলা এরকম সিটিং গুড়গা মাথা ঘুমটাকা ঘুমটাতে না নাই রে রোজা তোরে ধৈর্ঘ্য শিক্ষা দিতে হইলে না বুঝে লৈছে সে কিল নাই হেট গরম কিল নাই প্রেমা প্রমাণ হইসে নি মাথা টু ন হে গরমে গরমে গো হেড বাদ তই দে আল্লাহ তো এই রে শিখিতেছে দে হ্যাঁ খানা তোরে কম খাবাই তোরা সোজা করি গেলে তোমার মেজাজ সোজা করি গেলে তুমি হাসি উঠি আসরের পর কথা কবে হ্যাঁ দাদু ভাইয়া অনেক ভালো লাগাল আলহামদুলিল্লাহ সোনাপুর দেখো এলে বুড়ি কি দিবাত খেয়েছে খাইতে না খাইতে তার একটাই দুঃখ খাইতে কি দি খেয়েছেন দাদা আজকে ই গাই দোয়া দি কেলা দি তুই গাছ খেয়েছি ছোট মাইয়ার জামাই নোয়াখালী স্টেমিলি গরু ওকে জমা করছে গরুর মগজ আনছিল মগজ বাজি করছে দুগা ভাত খেয়েছে কাঁচ মাছের নাচের ডিম আর কাঁচ কি নাচ ডিম দি বাজি করছে দুগা ভাত খাই গেছে সরে তু আর নাতি এত বদা তরমুজ একটা আনছি তরমুজ এক সিলটা তরমুজ গেছে তারপরে কই মাছ ওই হাতিয়ে তো আর নাতিন যাবে আইবার সময় বদা বদা ইলিশ মাছ আনছি ইলিশ মাছের ডিম আদি দুগা ভাত খাইছি খাইতে আরিনা না ডা খাইতে কত আইটিমের খানা খাই খাইতে আরিনা হ্যাঁ তো ধৈর্য কত আইব আল্লাহ টার্গেট হলে আফসারি হুরে এগারো মাস মা লাগাইছ এ হুরে আঠারো ঘন্টা রোজার দিনে আয় তোরে সাইজ করে গিয়ে খানা না আফসারি কাফসারি আর কাছে এসব মুক্তি মহাদেশ খাটত ন গরিব দুখী রিক্সাওয়ালা ঠেলাওয়ালা দিন মজুর অন্য ধর্মের লোক যারা কষ্ট করছে অর্ধাহারে অনাহারে থাকে হেড আগুন লাগাই দিলে ফিলিস্তিনের মানুষ যদি বাইশ তেইশ খানা খায় সাউদ দাগ লাগেনি এ দাগলাই রোজার মাধ্যমে প্রত্যেক বছর এক মাস এক মাস আইডা ট্রেনিং দি ট্রেনিং যদি পাস করো মুত্তাকি সনদ পাইবে সমাবর্তন অনুষ্ঠান করিম লাইলাতুল কদরে চলে আসো আমার দপ্তরে ইতি আল্লাহ এই জামাতে ফেরেশতারা টিকিট পেলে বুকে নেম ফেলেট লাগাই দেয় ফাকু বিদু জওয়াইজাকো ইন্নাল্লাহা কদগাহারা লাক আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিছে আই লাভ ইউ নাও 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 জান্নাতের টিকিট নাও সুবহানাল্লাহ আর হজরে আসরই তো দর্জ্য কোন সোনা পোর্সির পয়েন্টে যায় আসরের হক ডরে বেগুন কাম এরে কি তালে লাগে এরে বাতেছা ঘরের মধ্যে তো আগুন চলে অনেক বুড়গা আসর হইতো গরজা না বৈরীতে ডরে কি হিতে মূрка লাগে না হলানের উদ্দি হরে না বুড়গের উদ্দি হরে ঠিক না আজান দিয়ে গেলেছে কয় কয়জন ইস্তার কর তুই যাও তুই বড় বড় ডাং ডাং করে ডুলে ডুলে আইছে বড় এরকম সিটিং মহিলা আমাদের ফেন্ডেলের আশে পাশে নাই রে কোকো কাছে আল্লাহর তরফে মাপ চাই আই হাত জোড় করি কইয়ে আই জাননে জানে শিখে দি তুই এমনি এমনি ক আই কই নাই তুই কস আছে আরে আর মহিলা কো কাছে আর বেদ্যিতি করিছে

তাপসি সহকার মাসলা মাসাইল হুকুম আহকাম নিজে আম্মার তেলাওয়াত করবেন বুঝবেন দরকার দশ আয়াত বা তিরিশ রমজানে তিরিশটা আয়াত এটা যাতে ফেরতে ফুললে যাতে অর্থটা বোঝেন আপনি এইভাবে শেখেন বাংলাতে হোক ইংরেজিতে হোক উচ্চশিক্ষিতা আমার যারা ম্যাজিস্ট্রেট আছেন রোজালা নির্বিচার আছেন ডিসি আছেন সচিব আছেন আমার বোনেরা আপনারা একটু গবেষণা করেন না প্রিয় বোন পুলিশ অফিসার আমার ভাইয়েরা সেনাবাহিনী কলিজের ভাইয়েরা যারা যে দপ্তরে আছেন এই রমজান হোক না একটা পৃষ্ঠা আপনি পড়েন বেশি লাগতে না দেখবেন এক পৃষ্ঠার বরকতে আল্লাহ আপনাকে অনেক দিয়া দিবে করি আমিন যদি কোরআন পড়তে আপনার কষ্ট লাগে ফেরে বক্ত মানুষ তো আপনি ধৈর্যহারা হারা হবেন কষ্ট লাগবে তাইলে কোরআন বন্ধ আপনি আত্মলি মুনাজাত দিবেন মোনাজাত কইতে যদি বিরক্ত লাগে আপ ধরে রাখবেন মনে মনে করবেন আল্লাহ মুখ দিয়ে কইতে কষ্ট হইবো বুঝি তো সারাদিন কাজ করছেন আল্লাহ আমার ছেলেদের রাষ্ট্রপতি বানান আল্লাহ আমার ছেলের কা খানা খাবার ইমাম বানান আমার ছেলের বড় বক্তা বানান আল্লাহ আমার ঋণ শোধ করাইয়া দেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন ইমানের সহিত আপনি আমাকে কবুল করিয়েন কষ্ট দিয়ে না মত দিয়েন না আপনারে মহব্বত করে জান্নাতের টিকিট দেন আমনা আমারে মারিয়েন না রোগ শোক দিয়ে না অ্যাক্সিডেন্ট করাইয়েন না ছাত্র ছাত্রী বয়সে বহুত গুণা করছি বুঝিন আপনি এটি হামল নামা এটি দশের সামনে আসল মাঠে প্রকাশ করিয়েন না ঘুষ খাইছি দুই নম্বরই করছি খুন করিয়ে লেছি ক্রস ফায়ার দিয়ে এলেছে চাকরি বাঁচাইবার লাই আল্লাহ আপনি আইডি উড়াইয়েন না ফাইল উড়াইয়েন না নিহত ব্যক্তির কিতা দিবেন আপনি আপনার তরফ তো খুশি করে দেন যেন হেতে আরে মাফ করে দেয় তারপরে আপনি আরে মাফ করে দেন ইডি আপনি উড়াইয়েন না এইভাবে পুরা আসক থেকে ইফতার পর্যন্ত আতের দড়ি লটকে রাখবেন এইভাবে মুখ দিয়ে কইতেন যদি নোহারেন মনে মনে কর কি কয় আল্লাহ তো করে ইস্তারি ইস্তারি আর ইস্তারি মাগর টেবিলের মেয়ে দিয়ে দিয়ে আলবরা শরবত বুগের ডিমা দুইটা লইছে

টেবিলে কান্তি আছে আল্লাহ দয় দেখি দাদা ইস্তারিটি কমান না বুট বা বুট বা বুট আর মুড়ি তো এক বল কবল বল মাগো হেতে যে ইস্তারি ডাউনলোড দিছে গো মাগো মাগো হরের দিনে দুইটা পর্যন্ত ফাঁসা দিদি ঠাস ঠার এইভাবে দিদি বারো পর্যন্ত হ্যাঁ কোনো শান্তি এই জন্য নিয়ে আল্লাহ রোজানা দিছে তো বলুন লাল্লা কুন তাত্তাকুন লাল্লা কুন এখানে দিছে রোজাটা আপনার এনকে তাই বাহাইমুল খাসলা আমনের ভিতরে যে ফসুত্ব খাসলত আছে কম খাওয়াইয়া আমনের সাইজ করিয়ে নিবে আল্লাহ আশেপাশে মানুষ যারা অসহায় আছে এদেরকে দান করার জন্য রোজাটা দিছে কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান কি মুসলমান ওদের দুঃখে দুঃখিত হওয়া আল্লাহ আপনাকে রোজাটা আল্লাহ দিছে এগারো মাস বা লাগাইছেন মধ্যে দিয়ে অনরোজার মাসে বা লাগাইবে আল্লাহ আপনি ফিয়াজকে নিয়ে এলেছেন হাস কেজি ক কেজি বুট কিনছে তিন কেজি ক কেজি রং দুই কেজি আলু বিশ কেজি ব্যাগ মিলে হে বুড়ি অটো একটা লই পাঁচ মন কাঁচা বাজার আনছে কয় মন আচ্ছা তো তোরা ও গরো যাতারে যদি হাস মন করি কে নস ফিয়া যা ছিল তিন রোজা পর্যন্ত যাইতো আঙ্গু ইসুবর গরো ইসুবর পর গরো যে ফিয়া যা ছিল হাত রোজা যাইতো কুদ্দুসর পর গরো যে ফিয়া যা এ এ হাস রোজা পর্যন্ত যাইতো তাইলে হাস দিন হরে কেন না সব রোজা যার রোজা শুরু হইবার আগে ঠাসা কিনি তইলে এই ফোর লেনে দি ট্রাক ইডি কেনে আইয় দুইটা সমুদ্র বন্দর আমাদের বাংলাদেশ সরকার করছে তইলে এত কোটি 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 মেট্রিক টন খাদ্য কিভাবে আমরা বললে সাপ্লাই কর তো ব্যবসায়ীরা দাম বাড়ে তো কিতা করব তাইলে বুকে হাত রাখ বুকে ধর রেডি দৈছতি কথা ক সব বন্ধ কর দ্রব্য মূল্য উদ্যোগতিতে সরকার দায়ী নাকি রোজাদার দায়ী কারা দায়ী কি সরকারে কয়ে গেছে হত্যার হয়ে শাশ্বরে বেস্ত তোর বিবেক কুত্তা মতো করে তোরা একসাথে কিনলে তো ব্যবসায়ীরা তো কবো হাইসি হাতে কোবা দিয়ে কোবা সমসুটি আদিব পাচ্ছ ঠিক না তাইলে আমনে রোজাদার দেশকে স্থিতিশীল করছে রোজার সিস্টেমটা ছিল অসহায় গরিব দুঃখী মানুষ যারা মালি মজুর মেথর তারা যাতে দ্রব্য মূল্যটা না বাড়ে সারিকে হিয়াজ কিনি বুট বাদাম কিনি সুন্দর করে যাতে স্থানীয়টা করতে পারে এতে সীমিত হয় সেও যাতে আমাদের মতো রোজা থাকতে পারে তোর রোজা তোর স্থানীর গুতা নিয়ে গরিব শেষ তো লাভ হয়েছে কিনি আল্লা দিছে রোজাটা দিছে গরিবের দান করি বললাই তুই উল্টা গরিবের গাইয়ে আছে তুই একসাথে এতটি মাল যদি কেনস্ত গরিবে কি হইব মা বোনের যদি জিজ্ঞেস করি আনতি এভাবে শুরু করলেন যে কোন আয়তের মতো রোজা দিন এক কবার একে নিয়ে এলেছি ওই দশ রোজার হপ্ত তুই তুই বিশ রোজা সোনাপুর মাছ দিয়ে সব মার্কেটে এত কাপড় বই যে বই এতে বিশ দিন হয়ে যেত যে মার্কেটও যাইব ঠিক কিনা এরকম সিটিং মহিলা বহির মিশে। নাই রে ও বহির মিশে। নাই রে এ ভাই সাহেব সিল কোনখানে ঠিক কই আল্লাহ এরকম রোজা তোরা কে আমত একজন তো রাখলিও তাক আর ক্লাস তোরা এ প্লাস ফাইটি ন ফাইটি আজা হোৱা শাহরুখ সাবরে শাহরুল মুয়াখাত শাহরুল মুয়াসাপ শাহরুখ সোদা খাপ শাহরুখ এই মাছটা হচ্ছে সাম্যতার মাস বাই বাই ঠাই ঠাই মিলেমিশে যা আছে নেয়ামত আমরা খাবো আমরা তো স্তারি রূপ বোঝে না ফিলিস্তিনের মানুষটি বোমা দিয়ে স্তার করবো বোমা বোমার গন্ধ দিয়ে শরবত খাইবো কাশ্মীরের মানুষ আর বিশ লাখ আরাকানের বাইরা আহারে বাইরা রে ও বাইরা কন দিন আর বাইরে নিজের মাতৃভূমি ফিরে পাবে আষ্টেশ বছর তারা আরাকান আবাদ করছে আর বাইগরে কয় দেশ বহির্ভূত করে দিচ্ছে বিচার করছেনি আল্লাহ করছেনি হন সেনাবাহিনী আর বিদ্রোহীরা মারি মারামারি গরিব সেনাবাহিনীর লুঙ্গি কুর্তা তুই দাই কিছু 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 ইন্দেশ কিছু ইন্ডিয়ে কিছু বাংলাদেশ এনে এনে হাতে কোন আমি অফিসে নাই সে না বাহিনী এ তুই কি তা চুলের দে দেন না না আমি অফিস মফিস হাতে এনে এনে লুঙ্গি গাত দিয়ে দিয়ে না আরে আল্লাহর গজব পড়ে গেছে তাদের উপরে কত হাজার হাজার মসজিদ মাদ্রাসা শেষ করে দিছে আর বাই করে মারিয়ে দিয়েছে মুসলমান ওম্মতে মোহাম্মদী রক্ত এমন বিষাক্ত রক্ত এগুলো কেউ মারলে এই এই অ্যাকশনটা আল্লাহ রব্বুল ইজ্জত ডাইরেক্ট নেয় তারা তো আশি দিশ কিল্লাই কৃষি তৃতীয় মহাবিশ্ব যুদ্ধটা শুধু ফিলিস্তিনির গো তেল উড়ে বেললাই সারা বিশ্ব আল্লাহ বিশ্বযুদ্ধটা দিয়ে দিব ফিলিস্তিনে জায়গা এগারো হাজার বর্গ কিলোমিটার আগে নোয়াখালীর মানো নব সেই জাগার মায়ের মাতৃ আছে কোনো ইউক্রেন ওমা চলে চলে ঘরে বিল ওডে মিটার আগে ফিলিস্তিনে বাইক ওভারে মারছে কিন্তু আল্লাহ মাহাজরাত ইল্লাহ ডাক এটা তো বোঝস হাজতুল আল্লাহ আমার প্রিয় ভাই ব্লাদিমির সুতিন ইউক্রেন ইউদের করে মারি দানা শরৎ করে গেলাম একমাত্র পৃথিবীর হান্ড্রেড পার্সেন্ট ইউদি রাষ্ট্র ইউক্রেন হ্যাঁ ঠিকই না দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ কেন হয়েছিল এই হল্যান্ডের জমিন এটা লই ইউক্রেনের জমিন উর্বরা শক্তি তাম পৃথিবীর রিজিক এখান থেকে যায় হিটলার কো আমার এই নোয়াখালী সুপারমার্কেটটা আমার দরকার এইডা লই হলদอล দি লাগলে सेम হলদা হলদি এখন কি লই এই ইউকেন লই ঠিক দুই বছর তিন মাস চলিতেছে মহা সমার রে একটা আলামোলামার গায়ে যারা হাত দিছে তা করে নিপাট করিইলাইছি আল্লাহ টুডে টুমরো ঠিক এ ওলামায় হাত কানে রবানের সাথে আমার আল্লাহর রহমতের হাত যে যে মানাজারি হোক যে যে আকীদার হোক যে যে হাতির হোক ওলামায় কেরাম আমার চোখের জ্যোতি এগুলো আল্লাহর মোহব্বতের বান্দা রসুল সাল্লামের প্রিয় রাহ বা আর এরা এরা নাই বেরসুল আমি তাদের মাঝে কোনো পার্থক্য করি না এটাই আমার আঁকিটা তুই আরে ঠেলি যে দলেই এনে নীতি এর আয় তোর দল আয় অলি দিয়ে গেছি আমিন কফতরাক যদি কর রস রসুল সাল্লামের সাথে চোখ দেখাইতে পারবি না হাসর কোনো এফতারাক নেই

রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে কোনো বাদ ন ইসলাম জিন্দাবাদ আমরা এক বাদ কে কি কয়েছে এটা জানার দরকার নাই আমরা কিভাবে সাতশো কোটি মানুষ আল্লাহকে এখনো পাইল না তাদেরকে কিভাবে দাওয়াত দিব সেই টেকনিক সেই প্রযুক্তি বাইর করতে হইব আর দুশো কোটি মুসলমান জাহান্নামের দিকে যা আর বাইগরে কলজাত লই কাঁদ লই বুক লই মাথাত লই কেন জান্নাতের দিকে বস্তা বাঁধি আনতে হইব আঙ্কু ফিকির করতে হইব এটা সাহাবারা কি মেড়িয়ারে হক না কি ইসমতুল আম্বিয়া তোমার এটি কইতে কইসে কি কি তরকারি রি কই কই যে সমস্ত মাসলা সমাধান এই উদ্যন্ত কেউ দেন কোরআন খালে কোরআন তারপরে কাদিম নাকি হাদেস এইটা লই এই মা মালেক আহমদ ইবিন হাম্বল রহমা তালারে পর্যন্ত রিমান্ডে মারি কিছু রানো এই মাসলা গুলার একতলাপ এটি পর্যন্ত থাকবে আমরা ওইদিকে সাইতার নয় এই জ্ঞান আমাদের নাই এটি হলো কলবি মাসালা অন্তরের হৃদয়ঙ্গমের বিষয় ঠিক কিনা ওইদিকে যাইলেই আমরা মারামারি এমন একটা জিনিস সোয়াইতেন গেল মারি খেয়ে হ্যাঁ খুব খুব সোয়াইতে গেলো বিপদ অনেক সময় সোয়াই না যায় মারি খা আর যাই ভেয়ে যুগে স্ট্যাটাস দিয়েছে সোয়াই দিয়ে তো আর ইজ্জত রায় ছাড়িয়ে দেন ডরে তো কদুর লেখছি ঘরে কথা কয় না এরে ঘুমাইয়ে রে শোন রে কলিজের টুকরারা তাহলে ইত্যাদি কিছু কম খাইয়া আমরা এই পয়সাটা দান করব। কেমন পাশে পাশে যারা আছে তাদেরকে সহযোগিতা করে আল্লাহ আপনার রোজাগুলা কবুল করবে পড়ি আমিন একটু দান করেন না ভাই দান করলে দেখবেন মন কত বড় হয়ে যায় ঈদে নিজের ওয়াইফের জন্য দিবেন পার্শ্ববর্তী মানুষগুলারাও দিবেন নিজের ওয়াইফের আল্লাহ সাতাশ হাজার আর শাড়ি আনেন এর ওরা ইতি করতো না মেডিট করি আসিবে শক মার্কেটে জানছেন কে জি আই লাভ ইউ থ্যাংক ইউ তোমার চোক দারুন এই কারণে তো তোমাকে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে দুইটা প্রাইমের জড়ি আমরা বেঁধেছি ঘর

টু পিস থ্রি পিস বেতন আছে ভুলগে সহযোগী অধ্যাপক বেতন আছে আটত্রিশ হাজার দেখছেন তিন হাজার বইনেলার লই গেছে সাহি গাড়ি যা হচ্ছে কাবর সব তিন মানুষ স্থায়ী লই গেছে আর হিয়া কবি তোর বরে দে তোর বরে দে আর বায়ু তোর বরে বর দেখ দেখ দে গো এই স্থায়ী তিন কেজি লই নি আইছ আব্বাদের সোনা তিন তলা মার্কেট দিয়ে গেছিল বানায় উড়া উড়া খাস তোর বরে দে দে এরকম সিটিং বই আমাদের নোয়াখালী নাই রে

ঈদের দিন হিজ্ঞা হাই সালাম করে কিরে তুই কে আঙ্কেল আমি না ফুট তো তুমি কেন আসছো আঙ্কেল আপনি না আমাকে নতুন গেঞ্জি দিয়েছেন স্প্যান্ট দিছেন আমার অনেক ভালো লেগেছে আমি এসেছি আপনাকে সালাম করার আমার আব্বা আম্মা তো নাই তখন মনে অজান্তে চাকরিজীবীরা কাঁদে কাল্লাই কষ্টটি করলাম চেলিয়র জুতা দিকে মেলায় জুতা 6 জন 800 টাকা জুতা বউ শাড়ি মেলায় মাইয়া 2 ফিস মেলায় এই কি দজ মত যাইতাম না তা কবা কবি সামলাইতাম আর গরিবেরে 130 টাকা মার্কেটিং করিলাম সে আমাকে সালাম করল আমাদের ঈদ হবে সবাইকে নিয়ে আমার আশেপাশে যে সমস্ত হিন্দু থাকবেন ইহুদি থাকবেন খ্রিস্টান থাকবেন বৌদ্ধ থাকবেন মুসলিম মিল্লা থাকবেন অসহায় গরিব প্রত্যেকে যদি আমরা ঈদের জিনিসগুলো ভাগ করে দিতে পারি সেটাই হচ্ছে ঈদ এই টেকনিকের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের জামাত প্রতিষ্ঠা করেছিলেন সুবহানাল্লাহ আর আংুই ঈদ মানে দশমখান থেকে মার্কেট হেরামের জিগুনক মার্কেট ছেড়ন ওই মহল্লার এটা তো তোকো ফরো সভা ফেতিরে হইযত যাইবো গো দলবাধিবাধি ও গালগারা তিন এরকম সিটিং মহিলা আর আফা আন্তি ভাবিরা নাই রে প্যান্ডেলের হিসিদি দি বই বই কথাডি হুনিন না নাই রে ঈদের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গা মতিপুর কেন্দ্রীয় জামু মসজিদের হুজরাত দোয়া জানালা বন্ধ করি যা রোজার হইয়া কাঁদে এবার জনগণ দরজা থার বাইতে আছে এই মেয়া দরজা করলেন কি কান্দা কান্দি নান না গো প্রেসিডেন্ট ফন্টে বা সিস্টা ঈদগাতে নামাজ হড়ান মদিনার কেন্দ্রীয় ঈদগা আমনে নামাজ ফড়াইলে আমরা নোয়াখালী সরজাইম গুত্তম্ব লই জি তারপরে আনন্দ উল্লাস করিও সামাই চিনি গাই ঘোট দৌড় করিও তোমরা কারা কেন না আমরা আমাদের ভোট দিছি না আমরা আমাদের জনগণ দরজা করলেন উনি হাউ মাউ করে কাঁদে ঈদের দিন এভাবে আনন্দের দিন কাঁদেন কেন আমার প্রিয় জনগণ কাঁদি কেন শোনা একটা মাস রোজা ছিল সেহারি খাইছি ইত্যাদি খাইছি করছি এতে কাফ করছি কোরআন তেলাবাদ করছি রাষ্ট্রের কাজ চালাছি তাহাজ এসরা কাবু বিন সব রকমের এই করছি রমজান তো শেষ হয়ে গেল কিন্তু আমার আবাদত কবুল হয়েছে কিনা মেসেজ দিতেছি মাহবুদের দরবারে এখন পর্যন্ত কোনো খবর পাইতেছি না কেমনে ঈদের জমাতে যাইত ইয়াল্লা আমি কেনতে তোমরা মনে খবর আছো তার আমি নজ কবুল হয়েছে তুই মনে ইয়াল্লাহ খুশি কোনটা খবর আইন ও তাইলে কেমনে নামাজে তোমরা আনন্দ করো মুসল্লিরাও গড়াই গড়ে কাঁদে রাদু গড়াই কাঁদে এইভাবে কান্দা ফিলিস্তিনবাসীর জন্য কাঁদা রাকানের আমার বাইগুল লেকান্দা কাশ্মীর জর্ডান সিরিয়া লিবিয়ার ভাই গল্লে মিশরের ভাইগোল্লায় কাঁদা সিন্দাসীর উইগুর একটা প্রদেশ আছে আর বাইগড়ে মারি কিচ্ছু রায় পৃথিবীর মুসলিম মিল্লার জন্য কাঁদা ওলামা একেলাম অন্ধকার কুটিরিতে ভরি তাকে মুক্তির জন্য কাঁদা অনেকে শাহাদাতের মর্যাদা নিয়ে আগরে তিম করি দুঃখের সাগরে বাসেছে তাগোর জন্য কাঁদা সাতশো কোটি অমুসলিম আছে তাগো হেদায়তের কথা চিন্তা করিয়া মাহবুদের দরবারের দরবারে দরখাস্ত মোসাভিদা করি গড়ায় গড়ায় কাঁদা তারপরে কবর বাসীরা কবর আজাব শুরু হয়ে গেছে ঈদের সবাই কিভাবে কবর আজাব থেকে সেভ করা যায় এই কথাগুলা ভেবে ভেবে কান্দার নাম পবিত্র ঈদ মোবারক কথা ঠিক ইসলাম এখন আনুষ্ঠানিকতার ভিতরে ঢুকে গেছে ওলারা ঈদ গার্ড কিনিয়েছে আগে ভাগে লাভারের কই দিছে তোরে এইবারে গিফট কেতে হেতে কিছু ভাই আর কিছু নাই একটা টাচ মোবাইল দুজন একটু ভিডিওতে কথা বলবো প্রাণ খুলে কোম্পানিরা সুন্দর করে প্যাকেজ দিয়ে দিছে কথা প্রায় বারোটা থেকে বোর ছয়টা পর্যন্ত কাছে থাকুন হ্যাঁ হুন্ডা আগরে ঈদের শুরুম থেকে দিছে হুন্ডা হুন্ডা কেন পবিত্র মাহেরম রমজান উপলক্ষে বিশেষ ছাড় শুধু সারা বাংলাদেশে কে কার পকেটের মালটা আতায় খাইব ছ ফ্যাকেজ দে হুর মালিবে সোয়ার লাই এতেও তো হোলাও কবি দুলক্ষে আরে এক দেন ডাল লিঙ্গ বৌরিসে তুই আ কিছু সাইন একটা স্যাটে না সাই মোবাইলের আরো সার দিব তো দাম এটা দামে আছে হঁশ হাজার ভাইত্রিশ হাজার ট্যা লে কিতা কিতা বয়ান দিয়ে হঁশ হাজার দিলে হেতে হ্যাঁ লাভ কেটে আর ঠিক কোবাইছে ওটা কথা কয় না এটা দরকার নেই একটু সার এই দেখ মোবাইল কিনলে আপনাদেরকে এক মাসের আমরা ইত্যাদি আমাদের কোম্পানির পক্ষ থেকে নগদ ইত্যাদি দিব সাহস থাকলে দেখ না

তোর ইমাম সাপ রমজান উপলক্ষে সারা বছর যে বেতনটা দিছত কেমনে চলে রমজান উপলক্ষে তরাবিতে তারা সাত আট লাখ টাকা দিয়ে দিবেন কতটা টাকা কত দিকে খরচ করেন জকার দেন বিভিন্ন সাব দেন এই ইমামের টিয়া বিশ হাজার দিদেন তো কেমনে চলো হেমিয়া সুন্দর করি সাত আট লাখ টাকা দিবেন যাতে একটা ঘর করতে পারে মাইয়াগারে বিয়ে দিতে পারে আর ওনার বৌ বুড়া হয়ে গেছে রোগে জর্জরিত উনি একটা ভালো বিয়ে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে ওকে মাইয়া বিয়ে করিয়া লাগতে কারণ না তো উনি নামাজের তো জিরো জিরো পয়েন্টে তো দেওয়া যাইব একটা দায়িত্ব হেমিয়ার কলব মতাবাজ গো ও মাইয়ারা যাতে কেন কেনে হেমিয়া কইতেছে আমি আমার কলবের দিকে মতাবাজ্য আছি আমার কলব যাতে নামাজের দিকে থাকে কলব কয় ভাইয়া আমি ওই হিয় দিকে কীতা দেখছি যে লালস পুজো তো নাই বা সমু পাই গেছে এই জন্য নামাজটা সঠিক ভাবে ঢকে সুন্দরী ওই করার দরকার আছে ইমামের সবচেয়ে দামি মাদুরটা দম লাগে কিনলে মাকরুব মাকরুব মরুপুরা কি থাক মাকরুব মাকরুব আর কি ঠিক না ইমামের গোটাও অত ইচ্ছা হইব নতুন এমএম আমার ভোটার দেবী ডক্টরেট ডিগ্রি পাশ একদম দারুন ঢোকে আরে বাইরে আডা তো ডকের মিয়া কইল তোর গো শোক লাগি যাইবো কা হুজুরকে এইভাবে গানি দিছলতো কা হুজুরকে হেলিকপ্টারে শুনছ কা হুজুরকে বিমানে শুনতো আল্লাহরে বিশ্বের ক্ষমতাটা দি দিলে আমি প্রত্যেকটা হুজুরের এক একটা বিমান দিতাম প্রাইভেট বিমান আপনি বিমান দিয়ে অনুষ্ঠান করবে আমিন ক সুতরাং বিশ্ব আডাটা ঠিকভাবে দিবেনই আল্লাহ তোরে হেদায়েত করক আল্লাহ বাংলাদেশের মসজিদে কেশিয়ার গুলের হেদায়ত করো সভাপতি হারে খোদার কাটা যারা আছে এখানে হেদায়ত কর কারণ এখন আশি হাজার টিয়া তরা বিশ্রাম দা উড়াই হুজুর এরকম রাজার আর হতে হাসট্টি হাজার টিয়া দিয়ে টাইলস করে রবের সামনে আপনার দাঁড়াইতে হবে টিয়াটা হুজুরের ঠিক টাইলস করতে কেছি কি টাইলস আস্তে আস্তে করবে আমিন ক আর বুড়িয়ারা ভাই আর কথা কইবে যেতে তো কইলাম

আল্লাহ আল্লাহ মিন নি মিন হাজাল কালাম আম তার যে ইলা বাইতি ইয়া ও মিন আমিন কলাম এখন হম তো আর নামাজে খাঁয়ে গেলে মাদুর আর আমি সামনের দিকে এনে দিয়ে আলা বুঝে যে আব্বুর নামাজ পড়বে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে তোরাবিন নামাজে নিবেন এরা যা হড়ে হতে থাকবো তারপরে তারা দোট দিব শতানি করব আমরাও তো শতানি করছি এক বছর বছৰ জ্যোষ্ঠ রোজা জাখাইছি আমি মনে আছে আটকা মেগ কইছে আর বড় বড় ব্যাগ আহা হাহা এই ব্যাগে বুড়িয়ার হাঁহৰ লগত কাবজাব কৈত দে এই ব্যাগ একটা দড়ি আয় বুড়িয়ার এজন নিয়োগ পেঞ্চ তৰপিকাল ল ভো এক আহা হা বুড়িয়ার হেড এ দি দিছি নকৰি পাইতো আই ফাই বেঙ্গ এইটা জেল জেল ঠেলা বানি আটকি এইটা দি বাড়ী দি আরেক বুড়িয়ার বাড়ি মারে

সো আবু হামনে তাগরু মার দিয়ে আমিন কও বেড়া আজ তো কইলে দরখাস্ত মারি দিত রাসূলের দরবারে তো কইলে সালাম দিইক আল্লাহ অনেক গরিব মানুষ কত আশা আইও নবিও আইত আর এই কোদার কাডা গো পক্ষ তো নাই আমি সালাম দিবিলাম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া আবু এই আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া উমরু এতগো সালাম দিদি তোরা তো কোনদিন আকল করস কই দিছস ব্যাক করলে তোরা আয় তো আত্মল খরচ করি নিয়ে নো সেলামটা দিদি কারণ তো গোটে এটি আর হগড়ো আর রক্তের মধ্যে আসে রে আয় তো বললাই আমিন ক মাল কার তোদের এবেটা বের মতো করি এবেটা ফির বড় না মুরিদ বড় মুরিদ বড় এ বক্তা বড় না শ্রোতা বড় তোরা বড় তোরা আরো আজ না হলে এই আফসারি গেরে এত রে হের দুইটা দিয়ে নাই তোরা আয় শুধু দায়িত্বের কাতিরে না মঞ্চে বসি নয় তো আয় তোকে নিচে বইতাম তোরা বড় আল্লাহ দরবারেও তোরা বড় আল্লাহ আমার শ্রোতাদেরকে বড় বানাও মনের কথা মুখের কথা নয় তো এখন কোন কথা তো গেছিলাম ও বাচ্চাদেরকে মসজিদে নেওয়া মার হাবা তো এর ঘরে কাবা শরীফে দেখবেন বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলায় লক্ষ লক্ষ হল আগে মতে কে হলে কার কথা এই সিস্টেমে আমার বাচ্চারা আসুক মসজিদে খেজুর রেখবেন লজেস রেখবেন সিফ রেখবেন মিনারেল পানির কেসে কেসে রাখবেন হ্যাঁ দুধ রাখবেন বাচ্চারা খাইবো চকলেট রাখবেন বাচ্চারা বাইজ দেখবো আম্মু তুমি আমাকে নিষেধ করতেছো আস না আসার জন্য আমার ওই ভাই দক্ষিণবার দাদু ভাইয়া না কে বুড়ি এমনি এমনি কথা কইতে আমার লজিস দিছে তখন হে বেড়ি হেই হলার মা কত খুশি হয় আপনাদের আদর করে তুই মাইন্ডের ও আনার দেখলে বুড়িকে দেখলে লাড়িলো বললে বুড়িগারে দেখলেন না স্যার তো তুমি মল্লে তুললে কানব গান নেই কথা ঠিক কিনা দেখলে তাগর সুমতিবেন নবীজি শুননা যে নবী তাগরে পোল নামাজ পড়তো কাঁদে নামাজ পড়তো আর আমরা তাগর দেখতে দৌড়াই নামাজ আছে লেগে দিছে মসজিদে তাবলিগের জামাত প্রবেশ নিষেধ মসজিদ তোর আব্বার কেন মসজিদে তোর আব্বার নেই এটা তো সারা পৃথিবীর জন্য মুক্ত তাবলিগের জামাত ঢুকতো না কে ঢুকলো বাচ্চাদের ঢুকা নিষেধ এ ধরনের জিনিসগুলা করবেন না কলিজের টুকরারা নামাজে তাদেরকে নিবেন এইবারের জমজমাট হোক আমাদের এই রমজান এবং কি তারাবির নামাজ মাগো তারাবি তো মাগো তারাবিল যুদ্ধ আট টাকা না বিশ টাকা আমরা বিশ টাকাত পড়ি খানায় খাওয়া বিশ টাকা পড়ে অমর দিল্লা তালা অর্ডিন্যান্স করছি বিশ টাকাত আলহামদুলিল্লাহ যে সমস্ত বাইরে আট টাকাত পড়ে আলহামদুলিল্লাহ পড়ুক সরিয়ে দিছে আছে পড়ুক না আমার বাইরা যদি আমার বিশ টাকা উনি আরো বেশি সময় অভার করে আমার থেকে উনি বেশি পয়েন্ট ফাইবে এই যদি তোরাবি না হরে রোজা কিচ্ছু হইব নি তো তো করে কুত্তে কামড়াই সে নি তোরা এতে হাতে কিনলে কাফের কস ওর কথা কয় না না হইলেও তো অসুবিধা নাই হরতেছে মোটে যাতে হরে না হাতে কেউ কাফের কয় না নোয়াজ হরি না এই কেউ কাফের কয় যাতে হরলো না এতে কেউ কাফের কয় না এ দেশ টুবি মাত দেন বিরুদ্ধে টুবি মাত দেন ফতুয়া দেয়

নবিজির মেশিনের মধ্যে কাফের হুজুর সিলমারি দিত মুসলমান আর আঙ্গান আন হুজুরের ধরে ধরি মুসলমানি দেুই কাফের মুসলমান আবার সাত ফুর সলিয়াইব একদিন আগে করব। ঈদ এবং রোজা মাগ কে মাগো রোজা তো মাগো আই না খবরদার ওরা যদি থাকে থাকুক এটা কাফের হবে না তারা অসুবিধা নেই এক মাতালে আছে। ওনারাও আমাদের ভাই একদিন আগে মানে মার্শাল আর্ট গুলো পৃথিবীর যে অংশে চাঁদ দেখা যাক ওইটাই ওনারা এক ফুল মাতালে ওনারা ওইভাবে নিয়ে নিচ্ছে যদি এইভাবে পৃথিবীর একসাথে তো সারা পৃথিবীতে দিন রাত হয় না এটা কুহুরির কিছু না আমার বাইরে আমল করতেছে করুক তারা আমাদের ভাই তারা আমাদের ভাই সাতপুর হাজি একদিন আগে ঈদ করে করুক এখানে বিশাল কোনো ডিস্টেন্স হচ্ছে না মাস এই হিডাইডি তো আনা লাগি এতে করতো গা এতে করতো গা যেতে গেছি ইজ্জামতে যাকবই এতে কাফের বানানোর দরকার নাই আড়া আছি একসাথে আমরা হানাফি মাসা মাজাবের মশলা করি আঙুই কিন্তু মূলত সাফি মাজাবের সিস্টেমে হয় ওই এক তেলাফুল মাতালে সাফি মাজাব আর ইমাম আবু নিবার রহমতুল্লাহ আলামের মাজাব হইল কি পৃথিবীর কোনো অংশে চাপ দেখা গেলে হবে

এফিসেন্টার অন মালহা ইমামান বহুত কষ্ট ওরে ঘুমাইഞ്ഞി রে খবরদার এই ফেতনার যুগে শ্রেষ্ঠ আমল হচ্ছে মিলিমিশে থাকা নবীজি কয় তিনটা দোয়া করছি সহিহ হাদিস দুইটা দোয়া কবুল হয়ে গেলে সাল্লা আল্লাহ আর উম্মতেরে আননে এদি অভাব অভিযোগের আইয়েন না হত্যা করিয়েন না ক কত্তন্য আল্লাহ আর উম্মতেরে জো বাইডের ফুতিন দি ইসরায়েলরা করে দি হত্যা করিয়ে না আল্লাহ ঠিক আছে দিলাম দরখাস্ত তিন নম্বর দরখাস্ত শুনিলাম আলেমেরা কাজে লাগবে কখন মরি যাই আপনাকে আলেমের করলে একটু কিছু কই ন তিন নম্বর দরখাস্ত আল্লাহ আর উম্মতের গো মাঝে আলেমের গো মাঝে উম্মতের গো মাঝে একতে লাভ করি না আল্লাহ কন্যা হেডে হইত না অন্যান্য নবীর উম্মতের করে আমি সাইজ করিয়ে গেলেছি নগদে শাস্তি আপনার উম্মতের শাস্তি দিও এগুলো নিজেরা নিজেরা একটা লাভ করবো এই আমি আল্লাহর এই গজবে তারা ধ্বংস হয়ে যাবো এই দেখবেন হুজুর এটা হিডারে কাফের কর হিডা হিডারে কাফের কর একটা এম ডাক্তার চট্টগ্রাম মেডিকেল থেকে পড়ুক বা ঢাকা মেডিকেল থেকে পড়ুক রাজশাহী মেডিকেল থেকে পড়ুক বিসিএস ক্যাডার ফোন সিস্টেম হলে বিসিএস তাদের একটা ইউনিটি আছে ডাক্তার অ্যাসোসিয়েশন আছে কত সুন্দর হুজুর এগো অ্যাসোসিয়েশন নাই আসেনি আছে তাকে অ্যাসোসিয়েশন একটা দারুণ ইবলিসে তাগরে কাম লাগাইতে আছে এটা হিডারে কো কাফের হিডারে হিডারে কাফের এটা কো তুই কি কম বলছিস এটা হিডারে কো মুনাজারাটা দেখাই দিও আচ্ছা আমারে দুই ভাই আমরা দোনো ভাই আলেম মানুষ এক একজন এক এক মাসলাকে এক এক রোডে দিয়ে আমরা সোনা পুরাইছি কেউ রামগতি দিয়ে আছে কেউ ইয়ান্দ আব্দুর রহিম ভাই সড়ক দিয়ে মুসাফুর ইয়ান্দ ঢুকে গেছি আমরা সড়ক দিয়ে ঠিক কি না দোনো জনের আয়ুন কিন্তু ঠিক ঠিক আছে নি আয়ুন ঠিক হইছিল এখন যদি দোনো জন যদি তো বই তো বসে কইল হয় আমার বাই ঠকবো নয় আমি জিতম আমার বাইরে তো ঠকাইলাম এটা যায় যাচ্ছে নি তো বস যায় যাছে কোরআন শূন্য তো চোখের সামনে স্পষ্ট বস করতে আসা একজন আলেমকে ইনভাইট করা এটাও বড় মারাত্মক গুণা এটা তার নজুদ্দুর ঘোষণা দিছে আসেন প্রশাসনের নেতৃত্বে বস করিবেন তো প্রশাসন কি দি চলে ব্রিটিশ আইনে চলে না তো কোরআনের উঠে দিয়েছেন ব্রিটিশ আইনে আরে

আমার শাসু কুটি জাহান্নামের দিকে যার ওদের জবাব না দেওয়া আমাকে ইস্যু করবে আল্লাহ বলবেন আমার জো বাইডেন কেন জাহান নামে গেল। আমার ভ্লাদিমির পুতিন কেন জাহান নামে গেল। আমার নোয়াখালীর হিন্দুগুলো কেন জাহান নামে যাচ্ছে আফসারি তুমি কি করেছো তাদের জন্য এই প্রশ্নের জবাব রেডি করো আলেমেরা। হে প্রশ্ন তো আপনি ব্লেডিং না করে সিনিনিবাস কমপ্লিট না করি আল্লাহ আদেশে স্কুলে যাইবে না মাদ্রাসাতে যাইবে না হে তারা এমনি ক তুই বড় না আই বড় হে বড় ভয় বড় আল্লাহতে কাফের ওমা মুদ্দিন স্কুলগুলো ঠিক ইবলিসে কত সুন্দর আসে কত আরুজুদুল্লাহ আয়দাল্লাহুল্লাহ যার নামে বুকিং দিয়ে আছে এসেছি একটা লোক আমাদের জামানার একটা লোক যদি নামে যায় আমার অদরুদর অদরুদর শীতার কারণে আমার টেকনোলজি ইউজ না করার কারণে এই জবাব রবের সামনে আফসারিকে দিতে হবে এই জব এই প্রশ্ন আফসারিকে আল্লাহ করবেন আফসারি তোমাকে তো আমি টেকনোলজি দিয়েছি জ্ঞান দিয়েছি ধন দিয়েছি বুদ্ধি দিয়েছি তুমি আমার বান্দারা আজ কেন তারা যার নামে যাচ্ছে তোমাদেরকে তো আমি এলমেহি দিয়েছিলাম মহাগ্রন্থ আকরান তো ছিল আমার নবী যেভাবে হেদায়েত করেছে তোমরা আলেমরা কি করেছ আল্লাহ 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 তুমি আমাদেরকে বোঝার তফিক দাও একতলাফের দিকে যা অনুযায়ী

ঈদ ল করি ঈদের জমাত পঞ্চাশ ভাগ এক মহল্লা প্রত্যেক মসজিদে মসজিদে ঈদের হাঁধা করা আলাস নবীজি ঈদের মাঠে মাঠে আর আড়া মসজিদে মসজিদে গেরামে গ্যারামে উত্তর হার গিয়া দৈ নার এই হার গিয়া এই হার গিয়া শিবা গলিতে ডুবে ঠিক কিনা এখন রোজা দিছে দ্রব্যমূল্য করি লাই সকলে মিলিমিশে ভালো খাইবার লাই আলহামদুলিল্লাহ সুখে থেকাল্লাই তাকে অর্জন করে জান্নাতের দিকে চাই ফেলে লাইলাতুল কদর দিয়েছে এক রাতে আবাদত করলে লাইলাতুল কদরে খাই রমেন আলফি সার তিরাশি বছর চার মাস তিরাশি বছর তো জীবনের ষাটটা সাপে কদর হইলে পঞ্চাশ বছর পঞ্চাশ হাজার বছরের আবাদত হয়ে গেছে তো নু আলাইসাল্লাম হাইলো মাত্র এক হাজার বছরের উইকেট কত পতন করে গেলেছেন আপনি খানায় কাবাতে গেলে এক মাসের প্যাকেজে যদি খানায় কাবা নামাজ পড়ে হিয়ান দিয়ে নয় হাজার বছরের আবাদত হয়ে যাবে একটা সেচ দেয় এক লাখ কয় লাখ একটা সোহান বললে এক লাখ সোহান আল্লাহ সমান সোয়াব কাবা শরীফে এক খতম কোরআন ফেললে এক লাখ রাকাতের সমান সোয়াব এক লাখ এ খতমের সমান সোয়াব সোহান আল্লাহ কর তাহলে পঞ্চাশ হাজার বছরে আর নয় হাজার বছরে কত হয় উনষাট হাজার বছরের সোয়াব সমান সমান সোয়াব লিল্লাহে তাকবীর আর আমরা যে কোন কাজে লেগেছি

হিললে তুই গরিবের উপর অস্ত্র চালাইল ওহু আ হান নাহানবালা না হান বালা আসল ওহু রহিম ভাই সব বুড়গেটা এত ভালো মানুষ আনতে এত পাগলামি করে রোডে রোডে আডি কয় হান তোর না হান বালা আসল হান তোর না হান আসলে কিতা তা করতে না কহা বাজিও গরিব মানুষ তো কহ কি হইছে ও গেছিলাম কত উটার দিতাম ও মুসাফুর রোডের মাথা হাতাইল্লা হলে রিয়া হাসিলাম সন্ন্যাসা এর মধ্যে হ্যাঁ

হা নতুন ন বালা অন কইতে আসুন দো নতুন না দন বালা আসল আমার কিতা ও বাতিছে যে কইও না ওনা কইতাম ন আসিলাম গরীব মানুষ ফাইসি সাক দুইতাম গেছি আর এই দুই কোটি টাকা স্বর্ণ গেছে পান তো হুনাইও আঙ্গরে বেদিশা কইলে রাত একটা টেনশন হইলাম না হুনা তো তান বালা আসিল আর এ আফসোস বাড়ি গেল আঙ্গো হুনা নতুন না হুনন বালা আছিল ও আল্লাহ ওহো হুনা নতুন না হুনন বালা আসিল হুনা নতুন না হুনন বালা আসিল এই বুড়িয়ে সমাজ করতে আছে

তাহলে পনেরো দিনের চুক্তি আমরা ঔষধ পুষিং করব কোনো অসুবিধা নাই বাস পনেরো দিন চুক্তি করি যা কিছু ভালো করি বাইরে চলে এসে আবার বুড়িয়া হে হাগলামি রহিম ভাই সফি ডাইতে দিচ্ছে ও কি তুই আগে মারে দিস নি ঘটনা কি তুই তুমি ভালো তার বালা হইলে না তো ডাক্তার কি কইসে ক ভাই ও ডাক্তার কইসে কি চুক্তিতে ভালো হইবে না বিনা চুক্তিতে ভালো হইবে তা আপনি কি কইসে আমি কইসে চুক্তিতে ভালো হইবে কদিনের পনেরো দিনের চুক্তি তার মেয়া

মালের দাম বাড়ালায় প্রত্যেক জায়গা কিলা কিলি তো আমরা কি লাল লাখন তার তখন গেল আমরা তো লাল লাখন ডাকাতে উনার সিটিং ইউনি হয়ে গেছি কে শপথ কর হাতে হাত রেখে বলছি এবারে রমজান হোক তাক অর্জন করার রমজান পড়ি আমরা আমিন সেই কথাটাই আল্লাহ বলছিল আর আর এক মিনিট বলি শেষ রোজা ফরজ হয়েছে কয় আয়াতে কয় আয়াতে

যদি আফসারি কান্দি উডি করি আরে অস্তেমার রহিম ভাইয়া আমি না আপনার এখানে বাস করছি যদি মায়া দেখাও বলার রে আফাতাফি কলু বিকুম মায়া দেখালে ইমান বরবাদ শুধু হাত্তর মাইবা তো এইভাবে আয়াত হিগুন কো হিগুন প্রত্যেক দপ্তরে দপ্তরে অফিস আদালতে তাম পৃথিবীর হোয়াইট হাউসে এগুলো অর্ডিন্যান্স জারি করি আমল করার নাম রোজা শিক্ষা তাকোয়া কথা না এক আয়াতে সোজা গেছ করোনা ইস্তার এক মিনিট আগে করোনা তো আয়াত হ্যাঁ হুজুর তখন ভালোই লেগছে মাসাল্লাহ সমাজ সচেতনতা মূলক এখন তো পুরো পৃথিবী লইয় টান দিছে হ্যাঁ এটাই কোরআনের শিক্ষা এটাই রোজার শিক্ষা কি না জিরো টলারেন্স এই বাণী আমরা না পৌঁছালে মাবুদের দরবারে ধরা ও আমা বেলাক মুনাজাত হয়ে আস্তা আস্তাগফিরুল্লাহ ও রব্বি মিন কুল্লি জামবে ওয়া বুহিলাই হেলা লা আউলা ওয়ালা কৌ